বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাজভবনে যাওয়াকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের দাবি, বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের ব্যবহারের জন্য রাজভবনে ক্ষমা চাইতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এই যে সুকান্ত মজুমদার রাজভবনে গেছিলেন, তারপর এত বড় বড় কথা বললেন, আমাদের কাছে খুব নির্দিষ্ট খবর, সুকান্তবাবু রাজভবনে গেছিলেন মহামান্য রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে, দুঃখ প্রকাশ করতে, কারণ বিধানসভায় সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা, পরিষদীয় দল যেভাবে রাজ্যপালকে অপমানের চেষ্টা করেছেন, যেভাবে হায় হায়, যেভাবে গো ব্যাক, যেভাবে বয়কট, যেভাবে কাগজ ছিঁড়ে রাজ্যপালের গাড়িতে ছোড়া হয়েছে, কেন্দ্রের পাঠানো রাজ্যপাল সেখানে আত্মঘাতী গোলের মতো রাজ্যপালকে অপমান করার চেষ্টা করেছেন, এতে এর কারণেই সুকান্ত মজুমদার দুঃখ প্রকাশ করতে গেছিলেন। তিনি বলেছেন রাজ্যপালকে যে যেটা পরিষদীয় দল করেছে এটার জন্য আমরা দুঃখিত, দিল্লিও আমাদের বলেছে এগুলো একদম করা উচিত হয়নি, আপনি কিছু মনে করবেন না, যে কারণে শুভেন্দু মুখ দেখাতে যেতে পারছে না রাজ্যপালের সামনে। আজকে ড্যামেজ কন্ট্রোলে গেছিলেন সুকান্ত মজুমদার, বেরিয়ে এসে বড় বড় কথা, কি কথা, দেখলে মনে হচ্ছে সুকান্ত যেন রাজভবনের পিআরও।